আশা করি আপনারা সবাই ইতিমধ্যে আপনাদের মতামত রাখার সুযোগ পেয়েছেন আপনারা জানেন গত তিন দিন আগে আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি নতুন প্রচার প্রচারাভিযান শুরু করেছি এবং সেটি শুরু করেছি কুচবিহারের মাটি থেকে প্রথম দিন চব্বিশ তারিখ আমি দুপুরবেলা কলকাতা থেকে রওনা দিয়ে কুচবিহারে পৌঁছাই এবং তারপর সরাসরি দিনহাটায় যাই দিনহাটায় আমি প্রথম দিন ছিলাম সেখানে রাত্রে থেকে পরের দিন সকালবেলা কুচবিহারে আমার কিছু নির্দিষ্ট কর্মসূচি ছিল তিন রাত আমি কুচবিহারে ছিলাম আজকে সকালবেলা তুফানগঞ্জ থেকে রওনা দিয়ে আমি আলিপুর আলিপুরদুয়ারের উদ্দেশ্যে শুরু করেছিলাম এবং প্রথম মিটিংটা আজকে আমার আলিপুর আলিপুরদুয়ার জেলায় ছিল কুমারগ্রাম বিধানসভায় সেই জনসভাটি করে আমি কুমারগ্রাম চা বাগানে গিয়ে সেখানে চা শ্রমিক ভাই বোনদের সাথে কথা বলি এবং সেখানে একটি শিব মন্দির আছে সেখানে সবার মঙ্গল কামনায় পুজো দিই তারপরে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকে আলিপুরদুয়ার বিধানসভায় আমার একটি কর্মীসভা ছিল সেটা করে আমি যাই কালচিনি কালচিনি যাওয়ার পথে রাস্তায় বৃষ্টি নামে আপনারা তখন প্রায় বেলা তিনটে সাড়ে তিনটে থেকে লাইনে দাঁড়িয়ে বৃষ্টি উপেক্ষা করে আমাদের আজকে আবেদন এবং আমন্ত্রণে সাড়া দিয়ে এই জেলা স্তরের অধিবেশনে পৌঁছেছেন আমাদের আজকে হয়তো সভাটা শুরু করতে একটু দেরি হলো আবহাওয়ার কারণে এবং যেহেতু আবহাওয়া খারাপ ছিল যেহেতু দীর্ঘ দু ঘন্টা অবিরাম বৃষ্টি ঝড় হয়েছে আমাদের আজকের এই সভা শুরু করতে একটু কাল বিলম্ব হয়েছে কিন্তু আপনারা যারা আজকে এসছেন মূলত তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দায়িত্বে যারা রয়েছেন বিশেষ করে অঞ্চল সভাপতি ব্লক সভাপতি জেলা স্তরের যারা সাংগঠনের সংগঠনের দায়িত্বে রয়েছে এবং বুথের সভাপতি এবং সব মিলিয়ে আজকে চৌষট্টিটা অঞ্চলকে এই অধিবেশনে ডাকা হয়েছে চৌষট্টিটা অঞ্চল থেকে অঞ্চল সভাপতি সহ প্রধান সহ ব্লকের সভাপতি জেলা কমিটি মেম্বার সবাইকে ডাকা হয়েছে অঞ্চল কমিটিরও অনেকে এসছেন বুথের সভাপতিরা তো এসছেনই আমি আশা করি আপনারা ইতিমধ্যেই আপনাদের মতামত রেখেছেন আমরা যে কারণেই কর্মসূচি শুরু করেছি তৃণমূলে নবজোয়ার এর উদ্দেশ্য কী লক্ষ্য কী কারণ কি আপনারা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে দেখেছেন খবরের কাগজে পড়েছেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে কেন আমাদের এই কর্মসূচি আমরা নিয়ে মানুষের কাছে যাচ্ছি পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী করে বাংলার আপামর জনসাধারণ দু হাজার একুশ সালের মে মাসে ঐতিহাসিক রায় দিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করে বাংলায় বসিয়েছেন এখনও তৃণমূল কংগ্রেসের কাছে দু হাজার ছাব্বিশ অব্দি যদি আপনি দেখেন সময়সীমা তাহলে তিন বছর সময় রয়েছে এবং ঈশ্বরের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আল্লাহর আশীর্বাদে মানুষের সমর্থনে আগামী দু সালে যখন বিধানসভা নির্বাচন হবে তখন একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে বাংলার মানুষ চতুর্থবার মুখ্যমন্ত্রী করবে কিন্তু তার আগে এই তিন বছর আগে আমরা কেন আপনার কাছে এসছি আমরা কেন মানুষকে বলছি যে আপনারা আপনাদের প্রার্থী কাকে চান আপনারা মতামত দিয়ে আমাদেরকে জানান তার কারণ আমি নিজে প্রায় ন বছর ধরে সাংসদ রয়েছি আমি যেটুকু আমার সীমাবদ্ধ একটিয়ারে কাজ করতে গিয়ে দেখেছি যে একজন সাংসদ বা একজন বিধায়ক যতই চেষ্টা করুক না কেন যতই কাজ করুক না কেন আলটিমেটলি যে ইমপ্লিমেন্টিং অথরিটি হয় সেটা পঞ্চায়েত হয় গ্রামের ক্ষেত্রে এবং শহরের ক্ষেত্রে সেটা মিউনিসিপ্যালিটি বা আরবান লোকাল বডি হয় এবং কোন গ্রামে রাস্তা হবে কোথায় আলো লাগবে কে বাড়ি পাবে কে কোথায় কাজ করবে তার পুরো দায়ভর এই ত্রিস্তর পঞ্চায়েতী ব্যবস্থার উপর থাকে আমরা সেই কারণে মানুষকে বলছি যে দলমত নির্বিশেষে আপনারা নিজের প্রার্থী বাঁচুন হতে পারে আপনি একজন বিজেপির সমর্থক হতে পারে আপনি একজন কংগ্রেসের সমর্থক হতে পারে আপনি একজন সিপিএমের সমর্থক কিন্তু আমরা যারা রাজনীতি করি আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো আমরা কেউ বিধায়ক নির্বাচিত হই কেউ পঞ্চায়েত সমিতিতে জিতি কেউ জেলা পরিষদে জিতি কেউ ব্লক স্তরে রাজনীতি করি কেউ স্তরে রাজনীতি করি রাজনীতির মূল উদ্দেশ্য কি রাজনীতির মূল উদ্দেশ্য ক্ষমতা কক্ষিগত করে রাখা নয় রাজনীতির মূল উদ্দেশ্য পরিষেবা মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া এবং আজ থেকে বারো বছর আগে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার যখন মুখ্যমন্ত্রী হয় তার পর থেকে যে উন্নয়নের জোয়ার তিনি বাংলার মাটিতে শুরু করেছেন চৌত্রিশ বছরের জগদ্দল পাথর সিপিএমকে সরিয়ে দিয়ে বাংলায় এবং তথাকথিত এই বাম শাসনের অবশাসন ঘটিয়ে তিনি তমসাচ্ছন্ন পশ্চিমবঙ্গে যে মুক্তির সূর্যোদয় ঘটিয়েছেন সেটা বাংলার প্রত্যেকটা মানুষ উপলব্ধি করেছে আমরা মনে করি যে পঞ্চায়েতে যদি সঠিক জায়গায় সঠিক মানুষ বিশেষ করে নির্ভয় নির্দ্বিধায় নির্লোপে যারা কাজ করতে পারবে এমন মানুষ যদি পঞ্চায়েতে বসে তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে তাই আপনাদেরকে আজকে ডাকা হয়েছে আপনাদের মতামত নিতে বিশেষ করে যারা বুথের সভাপতি রয়েছেন যারা বুথে দলটা করেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শে বিশ্বাস করে যারা জোড়াফুলের পতাকাটাকে বুথে প্রতিষ্ঠিত করেছেন আমি মনে করি তারাই তৃণমূল কংগ্রেসের প্রকৃত সম্পদ এবং আমি অনেক জায়গায় যখন সভা সমিতি করতে যাই বা অনেকে আমাকে চিঠি লেখে অনেক সময় হোয়াটসঅ্যাপ পাঠায় যে দাদা আমি তো বুথে কাজ করি আমি বুথের সভাপতি ইলেকশনের সময় এজেন্ট হয়ে বুথে বসি আমি কখনো রিলিভার হয়ে বসি কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর একজন এমএলএ তো দূরের কথা ব্লকের সভাপতি অঞ্চল সভাপতি গ্রামের প্রধানও আমার ফোন ধরে না আমি ঠিক বলছি না ভুল বলছি যদি ভুল বলি সংশোধন করে দেবে এই অভিযোগটা শুধুমাত্র আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার বলে নয় আমার এলাকাতেও আমি পাই মানে আমার লোকসভা কেন্দ্র যেখানে রয়েছে আমি সেখানেও পাই এবং সর্বত্র দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া বাঁকুড়া সর্বত্র থেকে এই অভিযোগটা আসে সব দিক থেকে সেই কারণে আজকে ডাকা হয়েছে যে আপনাকে কারোর সাথে দেখা করার দরকার নেই দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি আপনাদের ডেকে পাঠিয়েছি আপনাদের মতামত নিতে আপনারা কি বলেন তাই শুনতে আপনারা কাকে প্রার্থী চান তার কারণ আমি মনে করি যে ব্লক সভাপতি বা এমএলএ বা জেলা সভাপতির থেকেও বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব বা গুরুত্বপূর্ণ দায়ভার আপনার কাঁধে আপনারা যে মতামত দেবেন এবং সাধারণ মানুষ যে মতামত দেবে সেই মতামতকে মান্যতা দিয়ে আগামী দিন তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত স্তরের প্রার্থী ঠিক করবে কারোর ভালো লাগতে পারে কারোর খারাপ লাগতে পারে কারোর পছন্দ হতে পারে কারোর অপছন্দ হতে পারে কারোর তার সাথে যাকে প্রার্থী করবে ব্যক্তিগত শত্রুতা হতে পারে অপছন্দ হতে পারে কিন্তু আমরা দল করি দলে একটা শৃঙ্খলা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছে যে উনিশশো সাল থেকে কংগ্রেস যখন ক্ষমতায় এসেছিল পশ্চিমবঙ্গে বাহাত্তর থেকে সাতাত্তরের শাসন এবং পঞ্চায়েত ব্যবস্থায় কিভাবে ভোট হয়েছিল আমরা দেখেছি পরবর্তীকালে সাতাত্তর সালে যখন সিপিএম আসে তারপর সন্ত্রাস কয়েক গুণ বেড়ে গেছিল আশির দশকের পঞ্চায়েত ভোট বা নব্বইয়ের দশকের পঞ্চায়েত ভোট বা দু হাজার তিনের পঞ্চায়েত ভোট বা আটের পঞ্চায়েত ভোট যদি আপনারা দেখেন শয়ে শয়ে লাশ পড়েছে একটা ভোটকে কেন্দ্র করে এবং সিপিএম পার্টিটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে মর্যাগতভাবে পঞ্চায়েতের মধ্যে এবং রাজনীতির মধ্যে সন্ত্রাসটাকে ঢুকিয়ে দিয়ে গেছিল আমরা তার অবসান চাইছি আমরা চাইছি এই সন্ত্রাস শেষ হোক সেই কারণে মানুষের কাছে এসছি এবার আপনার প্রশ্ন থাকতেই পারে যে মানুষের মতামত নিয়ে সন্ত্রাস কি করে শেষ হবে আমি মনে করি আপনাদের সকলের দৃষ্টিভঙ্গিতে একটু ফারাক আনার দরকার বা একটু পরিবর্তন আনা দরকার আপনারা সবাই বাংলায় বিশেষ করে যারা থাকে সবাই খেলা ভালোবাসে কেউ ক্রিকেট ভালোবাসে কেউ ফুটবল ভালোবাসে আপনারা লক্ষ্য করে যদি দেখেন যে ফুটবল খেলায় আমি যদি একটা টিমে চারটে মার্কুটে প্লেয়ার ঢুকিয়ে দিই আমি হাজার চেষ্টা করলেও কিন্তু খেলায় অশান্তি হবে হবে কি হবে না হবে সেখানে যদি আমি চারটে ভালো প্লেয়ার ঢোকাই যে ফুটবল খেলবে কিন্তু কোনো রকম কোনো বিতন্ডায় জড়াবে না যে কোনো রকম ঝগড়া ঝামেলায় জড়াবে না যে কোনো রকমভাবে ঘাত প্রতিঘাতে যাবে না তাহলে সে স্পিরিট অফ দ্য গেম বজায় রেখে যারা ফুটবল খেলবে সেই ফুটবল খেলায় কোনোরকম কোনো মার পিট বা শারীরিক আক্রমণের কোনো জায়গা থাকবে না আপনারা সবাই একমত আমরা সেই কারণে মনে করি যে প্রথম ধাপ হচ্ছে সঠিক মানুষকে সঠিক জায়গায় বসানো কিছু লোকের অসুবিধা হবে যারা এতদিন ধরে কিছু লোক যারা ভেবেছিল গায়ের জোরে জোর জবরদস্তি পঞ্চায়েত দখল করে রাখব এবং আমি এটা নির্দ্বিধায় টিভির ক্যামেরার সামনে বলছি সিপিএম চলে যাওয়ার পর রাতারাতি কিছু লোক তৃণমূল হয়ে যায় পঞ্চায়েত দখল করে রাখবে বলে রাতারাতি মানে চব্বিশ ঘন্টাও সময় লাগেনি এই শ্রেণীর যারা রয়েছে এদের একমাত্র লক্ষ্য হচ্ছে ক্ষমতা কুক্ষিগত করে রাখা এবং নিজেদের ময়ুরুষী পাটটা চালিয়ে যাওয়া আমরা এর অবসান চাইছি আমরা সেই বাহাত্তরের পর থেকে যে সন্ত্রাস ধারাবাহিকভাবে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বাংলায় দেখা দিয়েছে আমরা তার ইতি টানতে তৃণমূলে নবজোয়ার নিয়ে এসেছি তৃণমূলে নবজোয়ার মানে মানুষের নব উৎসাহ অনুমাদনা উদ্দীপনা যেখানে যে পঞ্চায়েতে দাঁড়াবে সে জাতি দলমত নির্বিশেষে মানুষের জন্য কাজ করবে সিপিএম কংগ্রেস বিজেপি বা তৃণমূল বা নির্দল দেখার দরকার নেই আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আপনারা সবাই তো বুথের সভাপতি আপনারা জানলে গর্ববোধ করবেন যে আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদী সরকারের মধ্যে পার্থক্য জানতে চান আমি আপনাদের একটা উদাহরণ দেব যে আমরা রাজনীতি করি ক্ষমতা দখল করে রাখার জন্য বা কুক্ষিগত করে রাখার জন্য নয় আমরা নিশ্চিতভাবে ভোটের সময় রাজনীতি করব পঞ্চায়েত ভোটের তিন মাস আগে রাজনীতি হোক লোকসভা ভোটের তিন মাস আগে রাজনীতি হোক বিধানসভা ভোটের তিন মাস আগে রাজনীতি হোক কিন্তু ভোটের পরে মানুষের কাজ হোক আপনি দেখবেন দু সালে ভারতীয় জনতা পার্টির অশ্বমেধের ঘোড়াকে মমতা বন্দ্যোপাধ্যায় একা হাতে বাংলায় আটকে দিয়েছিল যারা আব বার দোষ পারের স্লোগান দিয়েছিল তাদের গাড়িটা সত্তরে আটকে গেছিল এবার বাংলায় লেজে গোবরে হওয়ার পর হারার পর এরা বাংলার মানুষের সাথে প্রতিশোধ নিচ্ছে কি করে প্রতিশোধ নিচ্ছে একশো দিনের টাকা আটকে রেখেছে বাংলা একমাত্র রাজ্য যার একশো দিনের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে বাংলা আবাস যোজনায় এগারো লক্ষ ছত্রিশ হাজার লোকের বিস্তারিত তালিকা রাজ্য সরকার থেকে তৈরি করে কেন্দ্র সরকারকে গত বছর ডিসেম্বর মাসে পাঠানো হয়েছিল সেই এগারো লক্ষ ছত্রিশ হাজার লোকের তালিকা আজকে আমরা ছাব্বিশে এপ্রিলে রয়েছি সাতাশে এপ্রিল চার মাস অতিক্রম হয়েছে অতিক্রান্ত হয়েছে আজ পর্যন্ত বাংলা আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার ছাড়েনি বাংলা সড়ক যোজনা যেখানে প্রায় চার হাজার কোটি টাকা বাংলার ন্যায্য পাওনা সেই টাকা নরেন্দ্র মোদীর সরকার আটকে রেখেছে একশো দিনের কাজে সাড়ে সাত হাজার কোটি টাকা আটকে রেখেছে দশ কোটি বিশ কোটি চল্লিশ কোটি পঞ্চাশ কোটি নয় একশো কোটি নয় পাঁচশো কোটি নয় হাজার কোটি নয় সাড়ে সাত হাজার কোটি টাকা বাংলার টাকা বাংলার অধিকার মানুষের অধিকারের টাকা বাংলার ন্যায্য টাকা বাংলার ন্যায্য পাওনা বাংলার প্রাপ্য টাকা গায়ে জোরে এরা আটকে রেখেছে তার কারণ বাংলা এরা হেরে গেছে আপনি অন্যদিকে যদি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশে জিতেছে বিপুলভাবে দুশো পনেরোটা আসন নিয়ে কিন্তু আলিপুরদুয়ারে কি হয়েছে পাঁচটা আসনের মধ্যে পাঁচটাতেই তৃণমূল পরাজিত হয়েছে মোদী যদি হতো কি করত? আলিপুর আলিপুরদুয়ারের সব কাজ বন্ধ করে দিত করত কি করত না হ্যাঁ কি না বলুন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে আলিপুরদুয়ারের একটা মহিলা বলতে পারবে আমি পাইনি মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী দিচ্ছে একটা মহিলা বলতে পারবে বা একটা মেয়ে বলতে পারবে আমি পাইনি মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী সাইকেল দিচ্ছে নবম দশম একাদশ দ্বাদশ একটা ছাত্রী বলতে পারবে যে আমি আলিপুরদুয়ারের কালচিনিতে থাকি বা ফালাকাটায় থাকি বা কুমারগ্রামে থাকি বা বীরপাড়ায় থাকি আমি পাইনি কেউ বলতে পারবে এইটা এইটাই হচ্ছে পার্থক্য মমতা বন্দ্যোপাধ্যায় এক মাস আগে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল যে বাংলা জুড়ে আমরা বারো হাজার কিলোমিটার রাস্তার মানোন্নয়ন নতুন নির্মাণ পুনর্নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের জন্য নতুন একটা প্রকল্প চালু করতে চলেছি যার নাম হচ্ছে পথশ্রী রাস্তাশ্রী সেই পথশ্রী রাস্তাশ্রী যে প্রকল্প সেই প্রকল্পটা শুরু হয়েছিল আঠাশে মার্চ হুগলির সিঙ্গুর থেকে তার সূচনা করেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারে কটা পঞ্চায়েত রয়েছে কটা পঞ্চায়েত রয়েছে চৌষট্টিটা কটা রয়েছে কটা রয়েছে সিক্সটি ফোর দু হাজার একুশের ফলের নিরিখে আমি যদি এই পঞ্চায়েতে তৃণমূলের ফল বিশ্লেষণ করি তাহলে আপনি দেখবেন একুশটা অঞ্চলে তৃণমূল জিতেছে অঞ্চলে তৃণমূল হেরেছে একুশটায় জিতেছে তেতাল্লিশটায় হেরেছে তাহলে তেতাল্লিশটায় কি হবে মোদী হলে কি করতো কাজ বন্ধ করে দিত আপনি দেখুন রাজ রাস্তা কাজ যে হচ্ছে রাস্তাশ্রী পথশ্রীতে এই তেতাল্লিশটা অঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা অঞ্চলে যে বুথে হেরেছে সেখানেও রাস্তা দিয়েছে যে অঞ্চলে জিতেছে সেখানেও রাস্তা দিয়েছে এবং এই অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলে দুটো করে রাস্তা দিয়েছে দেড় কিলোমিটার দু কিলোমিটার আড়াই কিলোমিটারে এটাই দৃষ্টিভঙ্গি তপাত এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদীর মধ্যে পার্থক্য এটাই তৃণমূল কংগ্রেস আর অন্য রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য আপনি আপনি যখন গ্রামে যাবেন তৃণমূলের একজন ভূতের সভাপতি হয়ে গর্ব করে যাবেন যে আমাদের নেত্রী বা আমাদের দল বৈষম্যের রাজনীতিতে বিশ্বাস করে না আমাদের নেত্রী বা দল বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মূল আমরা বিশ্বাস করি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এটাই ভারতবর্ষের শক্তি এটাই বাংলার ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি দু সালের পঞ্চায়েত নির্বাচন যখনই হোক না কেন আমার ভালো লাগুক খারাপ লাগুক কিছু লোকের খারাপ লাগতেই পারে দল কেন ওকে প্রার্থী করল পঞ্চায়েতে সিদ্ধান্ত নিয়েছে দল ভারতবর্ষে প্রথমবার যে পঞ্চায়েতের প্রার্থী এবার আর বদ্ধ ঘরে ঠিক হবে না জেলা থেকে সুপারিশ পাঠালো আর জেলা থেকে সুপারিশ অনেক সময় আপনাদের সাথে কথা না বলেও পাঠানো হয় এটা আমি শুধু আলিপুরদুয়ারের ক্ষেত্রে বলছি না সর্বত্র প্রযোজ্য যে আমার লোক করতে হবে ভাই মানুষের লোক হবে আমার তোমার নয় যাকে মানুষ সার্টিফিকেট দেবে সেই তৃণমূল কংগ্রেসের আগামী দিনে পঞ্চায়েতের প্রার্থী এবং মানুষ যাকে চাইবে তাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করবে গ্রাম পঞ্চায়েতে করবে পঞ্চায়েত সমিতিতে করবে জেলা পরিষদে করবে এবং দলের সীমাবদ্ধ ক্ষমতা সামর্থ্য অনুযায়ী সর্বশক্তি প্রয়োগ করে গণতান্ত্রিকভাবে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তাকে জেতাবে এবং পাঁচ বছর মানুষের জন্য কাজ করাবে এটাই তৃণমূল কংগ্রেস আমার ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে কিন্তু দল যখন একটা পরিবর্তন আনতে চাইছে আমাদের তো দরকার ছিল না লোকসভা ভোট এক বছর দেরি আছে পঞ্চায়েত ভোট ঘোষণাই হয়নি আমার কি দরকার রাতের পর রাত মাঠে তাবু খাটিয়ে পড়ে আছি ঘর পরিবার মা বাবা ছেলে বউ বাচ্চা সংসার পরিবার সব ছেড়ে আজকে মিটিং এখন প্রায় দশটা বাজে দশটা পাঁচ আপনারা মিটিং শেষে বাড়ি যাবেন আমি যাব তাঁবুতে কালকে জলপাইগুড়ি যাব ধূপগুড়িতে আমার মিটিং রয়েছে তারপর একাধিক কর্মসূচি রয়েছে জলপাইগুড়ি জেলায় দুদিন জলপাইগুড়ি জেলা থাকব তারপর যাব উত্তর দিনাজপুর তারপর যাব দক্ষিণ দিনাজপুর তারপর যাব মালদা তারপর যাব মুর্শিদাবাদ তারপর বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম করে তিন হাজার তিনশো তেতাল্লিশটা পঞ্চায়েতের মানুষের মতামত নেবো ষাট দিন ধরে রাস্তায় থাকবো ষাট দিন রাস্তায় থেকে এই উদ্যোগ নিয়ে মানুষের পঞ্চায়েত গড়তে এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্তিশালী করতে এবং মানুষ যাতে আগামী দিন পরিষেবা পায় কোনো রকম কোনো সুযোগ সুবিধা সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেটা সুনিশ্চিত করতে ষাট দিন রাস্তায় নেমেছি আপনারা হাত তুলে বলুন এই উদ্যোগকে আপনারা সমর্থন করেন তো করেন তো আপনাদের সমর্থন আছে আশীর্বাদ আছে আপনাদের সমর্থন আশীর্বাদ থাকলে তৃণমূল জয়ী হবে কেউ আটকাতে পারবে না যে যাই বলুক বিরোধীরা যাই বলুক আর সংবাদ মাধ্যম যাই বলুক সংবাদ মাধ্যমের কাজ সংবাদ মাধ্যম করবে বিরোধীদের কাজ বিরোধীরা করবে আর আমাদের কাজ মানুষের পাশে থাকা আমরা সেটাই করব এবং আমাদের সেটাই করতে হবে আমি তাই আপনাদের বলছি যে নিজেদের একটা লোককে হয়তো পছন্দ হলো না হতেই পারে আমিও দল করি আমার অনেক লোককে অপছন্দ আপনি বুথে দল করেন বুথে আপনার কিছু লোক রয়েছে অপছন্দ হতেই পারে কিন্তু দলে একটা শৃঙ্খলা রয়েছে কেউ ভাবলো যে দল আমাকে টিকিট দিল না আমি সেই পঞ্চায়েত থেকে নির্দল হয়ে দাঁড়িয়ে যাব আপনি দাঁড়ান গণতান্ত্রিক দেশ কেউ বারণ করেনি কিন্তু একটা কথা আপনি মাথায় রাখবেন পুরসভা ভোট হয়েছে প্রায় এক বছর হয়ে গেছে পুরো যারা নির্দল হয়ে দাঁড়িয়েছিল যে তারপর তৃণমূলে ঢুকতে পারেনি এক বছর হয়ে গেছে অনেক দরবার করেছে অনেক দাদা দিদির পা ধরেছে দশ বছর আগে তৃণমূল আর আজকের তৃণমূলের অনেক পার্থক্য রয়েছে এখন তো পাহাড় আমি রয়েছি তৃণমূল কর্মীদের সাথে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে আগে আমার মৃতদেহ পেরিয়ে তার অব্দি পৌঁছাতে হবে আমি কথা দিয়ে যাচ্ছি যদি কেউ ভাবে যে আমি ভাই দাঁড়াবো নির্দল হয়ে জিতবো আবার তৃণমূলের ছত্র ছায় নেতার পা ধরে ঢুকে পড়ব সে গুড়ে বালি আপনার জন্য চিরদিন দলের রাস্তা বন্ধ দল যদি আপনাকে প্রার্থী করে তাহলে ভালো আর দল যদি কিছু না দেয় তাহলে দল খারাপ এই জিনিস হতে পারে না আপনি দুটো জিনিসের মধ্যে একটা জিনিস বেছে নিন যদি কেউ ভাবে যে পদ চাই তাহলে ভাই কোথাও গিয়ে চাকরি করুন পদ নিয়ে বসে থাকুন কন্ট্রাক্টারি করুন কোনো অসুবিধা নেই আর যদি ভাবেন মানুষের কাজ করতে এসছি খালি কাজ করে যাব তাহলে তৃণমূল কংগ্রেসে আসুন কাজ করার সুযোগ সসম্মানে আমরা করে দেব বলুন আপনারা বুথ সভাপতিরা যারা আছেন একমত কি না সমর্থন করেন যে মানুষ যাকে প্রার্থী করবে আপনাদের তো কৈফত দিতে হয় মানুষকে জেলার নেতাকে কৈফত দিতে হয় না রাজ্যের নেতাকে কৈফত দিতে হয় না বুথ সভাপতিকে কৈফত দিতে হয় অঞ্চল সভাপতিকে কৈফত দিতে হয় পাড়ার দোকানে চায়ের দোকানে যখন দাঁড়ায় চারটে মানুষ যদি প্রশ্ন করে তার কাছে উত্তর না থাকে তার কষ্টটা আমি বুঝি আগামী দিন যাতে সেই অপ্রীতিকর পরিস্থিতিতে আপনাকে না পড়তে হয় সেই কারণেই তৃণমূলের নবজোহার আমরা শুরু করেছি এবং এই তৃণমূলের নবজোয়ারে গ্রাম বাংলার মতামত বা জনসংযোগ যাত্রায় যে ভালোবাসা আমি দেখেছি আমার একবারের জন্য মনে হয়নি যে আমি কুচবিহারে বা আলিপুরদুয়ারে রয়েছে আমার মনে হচ্ছে আমার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে আমি রয়েছি যে ভালোবাসা আমি পেয়েছি একবারের জন্য দেখে মনে হচ্ছে না আমি এতগুলো জনসভা করেছি তিন দিনে কমপক্ষে পনেরোটা জনসভা করেছি একটা জনসভাতেও আমার মনে হয়নি যে আমি ডায়মন্ড হারবারে সভা করছি না আমার একবারের জন্য মনে হয়নি যে এই দুয়ারে আমি সভা করছি যেখানে দুয়ারে পাঁচটার মধ্যে হেরেছে একবারও মনে হয়নি মানুষ তৃণমূলকে সমর্থন করে কিন্তু কিছু কিছু জন্য জন্য লোকের আমাদের থেকে হয়তো নেতার মুখ সরিয়েছে সেটার যাতে পুনরাবৃত্তি না হয় সে কারণেই তৃণমূলের নবজোয়ার আমরা নিয়ে এসছি এবং আগামী দিন আপনি যখন আপনার বুথে হাঁটবেন বুক ফুলিয়ে মাথা উঁচু করে হাঁটবেন এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিটমেন্ট আপনাকে মানুষকে বোঝাতে হবে যে কিন্তু তৃণমূল একমাত্র দল যে আপনাদের জন্য লড়ছে এই একশো দিনের টাকা যে কেন্দ্র সরকার আটকে রেখেছে গণতন্ত্রে মানুষ যে বিষয়কে সামনে রেখে ভোট দেয় সেই বিষয়ে বা সেই অঙ্গীকার বাস্তবায়িত হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা আমি কেন এই কথাটা বলছি আপনি দেখুন আলিপুরদুয়ারের মানুষ দু সালে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছিল দিয়েছিল প্রায় দু লক্ষ ভোটের ব্যবধানে ভারতীয় জনতা পার্টির তদানীন্তন আড়াই লক্ষ আড়াই লক্ষ ভোটের ব্যবধানে তখন যে বিজেপির প্রার্থী ছিল এখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি যেতেন আপনি কি নিয়ে ভোট দিয়েছিলেন বিজেপিকে কেন ভোট দিয়েছিলেন যারা ভোট দিয়েছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যদি এই কথাগুলো কেউ শোনে আমি তাদের প্রশ্ন করতে চাই যে আপনারা দু সালে বিশেষ করে এই আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়িতে যারা ভোট দিয়েছিলেন বা জঙ্গলমহল যারা ভোট দিয়েছিলেন বিজেপিকে কিসের ভিত্তিতে ভোট দিয়েছিলেন কেউ বলতে পারবে বলুন দেখি কিসের ভিত্তিতে মানুষ ভোট দিয়েছিল বিজেপিকে ধর্মের ভিত্তিতে হিন্দু মুসলমানের বিভাজন রাম মন্দির আর ধর্ম তাই তো আজকে কি হচ্ছে রাম মন্দির হচ্ছে ধর্মের বিভাজন হচ্ছে রাস্তায় অস্ত্রের ঝনঝনানি হচ্ছে কিন্তু আপনার মাথার ছাদের টাকা মোদিবাবু নিয়ে বসে রয়েছে তার কারণ আপনি আবাসকে কেন্দ্র কেন্দ্র করে করে ভোট ভোট দেননি দেননি রাস্তাকে সালে বাংলার মানুষ কি সামনে রেখে ভোট দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি যদি তৃতীয়বার ক্ষমতায় আসি বাংলায় লক্ষ্মীর ভান্ডার দেবো আপনারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে বাংলার মানুষ জিতিয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে কি হচ্ছে না মানুষ যে বিষয় নিয়ে ভোট দেবে সেটা বাস্তবায়িত হবে আপনি রাম মন্দির নিয়ে ভোট দিলে রাম মন্দির হবে আর আপনি যদি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেন কোনো বাপের ব্যাটার ক্ষমতা নেই আপনার অধিকার জোর জবরদস্তি গায়ের জোরে আটকে রাখবে আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়ার সময়ের অপেক্ষা আপনারা কেউ একশো দিনের টাকা আটকে রাখবে বা পরবর্তীকালে না বা গ্রাম সড়ক যোজনার টাকা কেন্দ্র সরকার আটকে রাখবে এই বিষয়বস্তুগুলোকে সামনে রেখে ভোট দেননি আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা এমন প্রার্থী চাইছি এমন সৈনিক চাইছি এমন সহযোদ্ধা সতীর্থ চাইছি যারা নির্ভয় নির্দ্বিধায় নির্লোভে মাথা উঁচু করে বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়বে এমন সহযোদ্ধা চাইছি যারা আগামী দিন মাথা উঁচু করে একশো দিনের কাজের জন্য দরকার হলে দিল্লিতে গিয়ে বৃহত্তর আন্দোলন প্রতিষ্ঠা করতে বা সর্বাত্মক করতে পিছু পা হবে না এমন সৈনিক চাইছি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শে বিশ্বাসী আন্দোলন সংগ্রাম লড়াইয়ে অনুপ্রাণিত জনসেবায় উৎসর্গীকৃত এবং মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর তার কারণ একশো দিনের টাকা এই যে কেন্দ্র সরকার আটকে রেখেছে যদি বাংলার মানুষ চায় যে আমি তিন মাসের মধ্যে কেন্দ্র সরকারকে আমাকে টাকা দিতে হবে কোনো কেন্দ্র সরকার পৃথিবীর কোনো সরকারের ক্ষমতা নেই আপনার টাকা আটকে রাখবে মানুষকে তার জন্য আন্দোলন করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় একা পথে নেমে কিচ্ছু হবে না দশ হাজার অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নামলে কোনো লাভ নেই গণতন্ত্রে শেষ কথা মানুষ বলে কোনো শাসক বলে না কোনো বিরোধী বলে না মুখ্যমন্ত্রী বলে না প্রধানমন্ত্রী বলে না রাষ্ট্রপতি বলে না রাজ্যপাল বলে না সাধারণ মানুষ বলে আপনি যদি মনে করে নেন যে আগামী পঞ্চায়েত হোক লোকসভা হোক বিধানসভা হোক যখনই ভোট হবে আমার অধিকারকে সামনে রেখে আমি লড়াই করব যে আমার গ্রামের রাস্তা যে দেবে আমার ভোট তাকে আমার বাড়িতে বিদ্যুৎ যে পৌঁছেছে আমার ভোট তাকে আমার গ্রামকে যে সুসজ্জিত করেছে আমার ভোট তাকে আমার আবাসের টাকা দিল্লির বুক থেকে ছিনিয়ে আনার জন্য যে লড়াই করছে মানুষের প্রাপ্য ফেরাতে আমার ভোট তাকে আগামী দিন একশো দিনের কাজ আমার পাওনা ন্যায্য পাওনা সেটা আমার কাছে যাতে পৌঁছায় যে দল লড়ছে আমার ভোট তাকে আপনার অধিকার কেউ আটকাতে পারবে না যদি আপনি চারটে বিষয়ে ভোট দেন আমি আপনাকে বলছি বিজেপি আমাদের দুর্বলভাবে বিজেপির এত ঔধত্ব অহংকার দম্ভ যে আপনাদের থেকে ভোট নিয়ে পাঁচটা বিধায়ক নিয়েছে তার মধ্যে সুমন কাঞ্চিলাল ইতিমধ্যেই আমাদের দলে যোগদান করেছে এখন চারজন রয়েছে তার সাথে বিজেপির সাংসদ রয়েছে বিজেপির সাংসদ বিজেপির বিধায়ক আপনাদের ভোটে নির্বাচিত তারা কেন্দ্রকে চিঠি লিখে বলছে বাংলার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার বাঁকুড়া পুরুলিয়া নদিয়া সবার একশো দিনের টাকা বন্ধ করে দাও আমি তো নিজে মিটিং করতে গেছিলাম পাঁচই এপ্রিল আজ থেকে কুড়ি দিন আগে দিল্লিতে আমাকে বলছে গ্রামোন্নয়ন দপ্তরের সচিব যে বিজেপির নেতারা এসে চিঠি লিখে দরবার করে মানুষের টাকা বন্ধ করেছে আর আপনারা এদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে আপনারা আজকে শপথ নিন যে বাংলায় দু কোটি পঁয়ষট্টি লক্ষ লোক রয়েছে যাদের জীবন জীবিকা একশো দিনের কাজের উপর নির্ভরশীল কুড়ি লক্ষ মানুষ এমন রয়েছে যারা কাজ করে বাড়িতে বসে রয়েছে যাদের টাকা ইচ্ছাকৃতভাবে গায়ে জোরে বিজেপির সরকার আটকে রেখেছে কুড়ি লক্ষ পরিবার আর বাংলায় দু কোটি পঁয়ষট্টি লক্ষের লক্ষ লোক এমন রয়েছে যারা নির্ভর করে একশো দিনের কাজের উপর তার মধ্যে দুয়ার জেলায় সংখ্যাটা হচ্ছে সাত লক্ষ দু কোটি পঁয়ষট্টি লক্ষ লোকের মধ্যে যদি এক কোটি লোক ঠিক করে যে আগামী দিন যদি আমার টাকা আমি না পাই তাহলে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সংগঠিত হবে এবং আমরা সবাই সমর্থন করব। কোনো নেতার ক্ষমতা নেই আপনার টাকা আটকে রাখবে কোনো নেতার ক্ষমতা নেই আমি আপনাকে বলছি ইতিমধ্যেই আমাদের সই সংগ্রহ অভিযান একশো দিনের কাজকে কেন্দ্র করে চলছে চলছে তো চলছে তো আপনারা আলিপুরদুয়ার জেলা থেকে অঞ্চল বুথসব বুথ সইগুনো সংগ্রহ করে চিঠিগুলো সংগ্রহ করে আপনারা পাঠাবেন অঞ্চলে অঞ্চল পাঠাবে ব্লককে ব্লক পাঠাবে জেলাকে এবং জেলা থেকে আমরা নিয়ে নেব আলিপুরদুয়ার জেলা থেকে পাঁচ লাখ চিঠি আপনারা আমায় করে দিন আর বাংলার লক্ষ্যমাত্রা আমি দিয়েছি এক কোটি এই এক কোটি চিঠি যদি আমাদের হাতে থাকে এবং আমাদের কাছে এসে পৌঁছায় এক কোটি চিঠি নিয়ে আমি দিল্লিতে যাব দরকার হলে কলের জন্য অবস্থান বিক্ষোভে বসবো দেখব কোন নেতার কত দম আছে বাংলার মানুষের টাকা আটকে রাখুক দু মাস হোক চার মাস হোক ছমাস হোক আমাদের প্রাপ্য অধিকারের টাকা আমরা দিল্লির বুক থেকে ছিনিয়ে আনব কিন্তু মানুষ যদি চায় তবেই হবে একা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারে না একা আমার জন্য কোনো কাজ করা সম্ভব নয় মানুষ চাইলে গণতন্ত্রে তাই হবে আগামী দু হাজার তেইশ চব্বিশ ভেদাভেদ নয় আপনার প্রাপ্য অধিকার আজকে নরেন্দ্র মোদী আট হাজার কোটি টাকার বিমান চড়ছে আর গরিব মানুষের মাথার উপর ছাদ নেই তার কারণ ভোট আপনি দিয়েছেন রাম মন্দিরের নাম করে আজকে মানুষের একশো দিনের টাকা বন্ধ আর প্রধানমন্ত্রীর নিজের পাবলিসিটির জন্য পাঁচ হাজার কোটি টাকার বিজ্ঞাপনে খরচ হচ্ছে কুড়ি হাজার কোটি টাকা খরচ করে খরচা করে দিল্লিতে সেন্ট্রাল প্রজেক্ট হচ্ছে কোটি আর বাংলার বকেয়া পাওনা কত জানেন এক লক্ষ পনেরো হাজার কোটি এই এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা যদি বাংলার মানুষ পেত বা বাংলার পশ্চিমবঙ্গ সরকার বা রাজ্য সরকার পেত আপনি ভাবুন না থাকতেই মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে সবাইকে এক হাজার টাকা করে বিনা পয়সায় রেশন দিচ্ছে কন্যাশ্রী যুবশ্রী সবুজ সাথী স্বাস্থ্যসাথী গতিধারা প্রত্যেকটা মানুষকে স্পর্শ করা প্রকল্প কেউ বলতে পারবেন একটা সদ্য জন্মানো শিশু থেকে শুরু করে একটা বৃদ্ধ মানে শৈশব থেকে কৈশোর কৈশোর থেকে তারুণ্য তারুণ্য থেকে বার্ধক্য আপনি যে ধাপেই উপনীত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনো উন্নয়নমূলক কর্মসূচি আপনাকে স্পর্শ করছে সুতরাং এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আজকে থাকতো তাহলে বাংলায় আরো কত কাজ আমরা করতে পারতাম এই টাকাটা গায়ে জোরে আটকে রেখেছে এই পঞ্চায়েত যেন বাংলার লাঞ্ছনার বিরুদ্ধে হয় যে বাংলার লাঞ্ছনা বঞ্চনার বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে তাদেরকে যোগ্য জবাব এবং উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন যে রাজনৈতিকভাবে হার জিত আছেই আমরা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ভালো ফল করিনি কিন্তু কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনায় এটা করেছে আর আলিপুরদুয়ারে করেনি কুচবিহারে করেনি নরেন্দ্র মোদী ন বছর ধরে ক্ষমতায় রয়েছে দেশের প্রধানমন্ত্রী হয়েছে দু চোদ্দ সালে আজকে দু হাজার তেইশ আলিপুর আলিপুরদুয়ারের সাংসদ হয়েছে প্রায় চার বছর হয়েছে জন আপনি আমাকে একটা দৃষ্টান্ত বা উদাহরণ দেখান যারা রয়েছেন বা যারা শুনছেন যে ন বছরে মোদী সরকার একটা বৈঠকের ব্যবস্থা করেছে যেখানে কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আধিকারিক বা সচিবরা এসছে যেখানে কেন্দ্রীয় মন্ত্রীরা এসছে বা প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা বৈঠক হয়েছে যেখানে মানুষের আলিপুরদুয়ারের মানুষ জলপাইগুড়ির মানুষ কুচবিহারের মানুষের উন্নয়ন নিয়ে রকম কোনো আলোচনা হয়েছে একটা বৈঠক ন বছরে মাধ্যম রয়েছে তার সামনে বলছি বাংলার যে কোনো মানুষ যদি প্রমাণ করতে পারে যে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়িতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বা কোনো কেন্দ্রীয় মন্ত্রীর নেতৃত্বে একটা বৈঠক হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রশাসনিক বৈঠক করে প্রত্যেকটা জেলায় গিয়ে একটা বৈঠক যদি ন বছরে কেউ দেখাতে পারে মোদী সরকার করেছে আমি দুয়ারে সারা জীবন আর কোনোদিন পা রাখবো না এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি ভোট নিয়েছে মানুষের মধ্যে বিভাজন করেছে আমাদের মানুষকে বোঝাতে হবে আলিপুর আলিপুরদুয়ারের মানুষ কেন বিজেপিকে ভোট দিয়েছিল দু সালে ভেবেছিল পৃথক রাজ্য হবে আমরা আমাদের অধিকার পাবো আরে এটাই এটাই তো ট্র্যাপ আপনারা তো ফাঁদে পা দিচ্ছেন আলাদা রাজ্য হবে কে বলছে দু চারটে উচ্ছিষ্ট বিজেপির সর্বভারতীয় সভাপতি এসে বলুক না ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে বলুক না স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলুক তিনজনের নাম দিলাম বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা যে কোনো কেন্দ্রীয় মন্ত্রী যা ক্যাবিনেট মিনিস্টার যদি এসে বলে যে আগামী এক বছরের মধ্যে দু বছরের মধ্যে তিন বছরের মধ্যে উত্তরবঙ্গ আলাদা রাজ্য হবে যদি বলতে পারে এই তিনজনের মধ্যে একজন আমি এখানে বলে দিয়ে যাচ্ছি আমি রাজনীতি ছেড়ে দেব তার কারণ এরা খালি চিমটি কাটে আপনাকে আর আপনারা কিছু লোক রয়েছে সবাই না যারা এদের ফাঁদে পা দেন এই যে বিভাজনের রাজনীতি বিভা মানে ডিভাইড এন্ড রুল মানুষের মধ্যে বিভাজন করো আর নিজেরা ছড়ি করা। আমরা মনে করি যে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি বাংলার অবিচ্ছেদ্য অঙ্গ আমরা মনে করি যে কুচবিহারের যা অধিকার কলকাতারও তাই অধিকার কোনো আলাদা কিছু নেই কেন আমি আলাদা চোখে দেখব যারা বিভাজন তৈরি করতে চায় তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চায় আপনার স্বার্থে করছে না আমরা মিথ্যে কথা বলতে পারতাম না দুশো পনেরোটা আসন পেয়েছি যদি একটু মিথ্যে বলতাম তাহলে দুশো আশিটা পেতাম যদি বলতাম মমতা ব্যানার্জি এক হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারে দেবে বলেছে নির্বাচন হয়ে গেলে তিন হাজার দেবো যদি বলতাম কি হতো আরো মানুষ ভোট দিত তারপর নির্বাচনের পর করতে পারতাম না যেটা মোদী করেছে সবাইকে পনেরো লক্ষ টাকা করে দেবো সবকে লাখ মিলে কেউ পেয়েছে পনেরো টাকা পাইনি বছরে দু কোটি চাকরি দেবো কেউ পেয়েছে নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করব কালো টাকা ধ্বংস হয়েছে আমরা চেয়েছি কালো টাকা ধ্বংস কিন্তু গরিব মানুষের চোখের জল ফেলে নয় লাইনে দাঁড়িয়ে একশো চল্লিশ জন মারা গেছে তাও কালো টাকা ধ্বংস হয়নি আমরা মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারবো না আমরা যেটা পারবো আমার দ্বারা যেটা সম্ভব আমি মানুষকে বলবো যে আমি এটা করতে পারবো যেটা আমার দ্বারা সম্ভব নয় আমি রকম কাউকে কোনোভাবে মিথ্যে প্রতিশ্রুতি দেব না যারা আমাদের নির্বাচিত করে বসিয়েছে যাদের কারণে আজকে আমরা কেউ সাংসদ বিধায়ক আমরা তাদেরকে মিথ্যে কথা বলবো তার থেকে রাজনীতি ছেড়ে দেওয়া ভালো বাড়িতে বসে যাওয়া ভালো নরেন্দ্র মোদী মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ঠিক আছে কেউ ব্যতিগ্রস্ত হবে না ওখানে ভলেন্টিয়ার আছে দেখে নেবে নরেন্দ্র মোদী মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করেছে আপনার আপনারা এই ফাঁদে আর কোনোদিন পা দেবেন না এবং আগামী দিন আপনার বুথে কিচ্ছু চিন্তা করবেন না ঠিক আছে ঠিক আছে একটু একটু আর ঝগড়া হয় ওখানে স্বেচ্ছাসেবক আছে দেখে নেবে চৌষট্টিটা বুথ রয়েছে চৌষট্টিটা বুথে সবাই যারা নিজেরা নিজেদের পঞ্চায়েত থেকে এসছেন তারা ভোটাধিকার প্রয়োগ করছেন কোথাও যদি কোনো মত পার্থক্য মনোমালিন্য হয় এক্সট্রা ব্যালট চেয়ে নিন ভোট দিয়ে দেবেন যদি কোনো অসুবিধা হয় কারোর বুঝতে সুতরাং আগামী পঞ্চায়েত নির্বাচন যেন মানুষের অধিকারকে সামনে রেখে হয় আগামী পঞ্চায়েত নির্বাচন যেন উন্নয়নকে সামনে রেখে হয় এবং আমি একদিনের জন্য আজকে আলিপুরদুয়ারে আছি কালকে জলপাইগুড়ি যাব এবং আপনাদের মধ্যে আমি আবার আসব। আমি এক মাস আগে আলিপুরদুয়ারে সভা করে গেছি এবং বলেছিলাম প্রত্যেক এক দেড় মাসে আমি আসব আপনাদের কাছে আমি গত ছ মাসে পাঁচবার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহারে এসেছি এলাকার মানুষ যতবার নিজেদের পঞ্চায়েত মেম্বার বিধায়ক আর সাংসদকে দেখেনি তার থেকে বেশি আমাকে দেখেছে আর আগামী দিনও আপনারা যেখানে বলবেন যখন বলবেন আমি নিশ্চিতভাবে আসব কিন্তু তৃণমূল কংগ্রেসের বুথস্তরীয় কর্মী এবং সভাপতি সবাই ঐক্যবদ্ধ থাকুন কোনো প্ররোচনায় পা দেবেন না এবং মানুষের কাছে যখন যাবেন মানুষকে এই কথাগুলো বলুন যে তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির পার্থক্য কোথায় আমরা হয়তো আলিপুরদুয়ারে ভালো ফল করিনি কিন্তু আলিপুরদুয়ারের একটা মানুষও উন্নয়ন থেকে বঞ্চিত নয় এবং এই সার্বিক উন্নয়নের ধারা যাতে আগামী দিন অব্যাহত থাকে সেই কারণেই আমরা পঞ্চায়েতে সঠিক লোক চাইছি আগামী দিন দুয়ারে রেশন হবে যা আপনি বাড়িতে বসে রয়েছেন আপনার বাড়িতে গিয়ে সরকারি প্রতিনিধি আপনার বাড়িতে রেশন পৌঁছে দিয়ে আসবে আপনাকে কোথাও লাইন দিয়ে দাঁড়াতে হবে না আমরা নির্বাচনের আগে বলেছিলাম তারপর হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা হয়ে গেল দু বছর ধরে আইনি জটিলতায় ছিল এখন ক্লিয়ার হয়েছে আগামী ছ মাসের মধ্যে সরকার আমি আশাবাদী যে দুয়ারের রেশন চালু করবে যদি ভালো প্রতিনিধি আপনার পঞ্চায়েতে না থাকে তাহলে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হবে সেই কারণেই আমরা তৃণমূলের নবজোয়ারে এনেছি এবং গ্রাম বাংলার মতামত নিচ্ছি আমি তাই আপনাদের অনুরোধ করব যাতে আগামী দিন স্বচ্ছভাবে পঞ্চায়েত হয় এবং একটা আমল পরিবর্তন এনে বাংলায় যে সন্ত্রাসের বাতাবরণ সিপিএম তৈরি করেছিল এবং যেখানেই সিপিএম ছিল আপনি দেখুন ত্রিপুরা কেরালায় সর্বত্র একটা সন্ত্রাসের আবহ এখনও চলে আসছে আবহমান যুগ ধরে বলা যেতে পারে তবে থেকে সিপিএম আছে বা ঢুকেছে আমরা এটা এবার বদলাতে চাই এবং এটার ইটি টানতে চাই শেষ করতে চাই আপনাদের সমর্থন থাকলে নিশ্চয়ই হবে আর আপনারা নিজেদের পঞ্চায়েতে গিয়ে ফিরে গিয়ে প্রচার কাজ শুরু করুন এবং ভালো যদি কেউ থাকে আপনার মনে হয় যে এই ভদ্রলোক বা ভদ্র মহিলা যদি আগামী দিন আমার পঞ্চায়েত থেকে দাঁড়ায় বা রাজনীতিতে সরাসরি আসে তাহলে আমাদের এলাকা সার্বিকভাবে উপকৃত হবে তাকে রাজি করান এবং তৃণমূলের টিকিটে আমরা দাঁড় করিয়ে তাকে জেতাবো যাতে মানুষকে পরিষেবা দেওয়ার সুযোগ পান দল দেখার দরকার নেই মানুষ যাকে সার্টিফিকেট দেবে সেই পঞ্চায়েতের মেম্বার সেই জেলা পরিষদের মেম্বার সেই কারণে আমি এই দায়ভারটা দায়িত্বটা বিশেষ করে আমার বুথ সভাপতিদের উপর আজকে অর্পণ করে আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানিয়ে সাড়ে দশটা বাজে আপনারা বাড়ি ফিরবেন সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার শ্রদ্ধা জানিয়ে জোয়ার জানিয়ে আজকের বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমার সাথে বলুন জোর গলায় জয় বাংলা 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 একবার দু হাত তুলে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা অনেক অনেক ধন্যবাদ নমস্কার শুভরাত্রি